পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রে আর মাত্র একদিন বাকি রয়েছে লোকসভা নির্বাচনে সরব প্রচারের। শেষ মুহূর্তে জোর কদমে প্রচার চালাচ্ছে ভারতীয় জনতা পার্টি। পূর্ব পশ্চিম লোকসভা আসনে পদ্ম ফোটাতে প্রচারে কোনো প্রকার খামতি রাখছে না শাসক দল। মুখ্যমন্ত্রী থেকে শুরু করে অন্যান্য মন্ত্রী, বিধায়ক এবং রাজ্য নেতৃত্বরা প্রায় প্রতিদিনই রাজ্যের বিভিন্ন প্রান্তে রোড শো করছেন। নির্বাচনী প্রচারে আরও গতি আনতে ইতিমধ্যে রাজ্যে সফরে এসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আগামীকাল অর্থাৎ 17 এপ্রিল বুধবার আগরতলা শহরে আসবেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার আগে মঙ্গলবার 100 বিশাল রোড শোতে অংশ নিলেন পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের বিজেপি মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেব। তার সমর্থনে 14 বাধারঘাট বিধানসভা কেন্দ্রে এই পদযাত্রার আয়োজন করা হয়েছিল। উপস্থিত ছিলেন বাধারঘাটের বিধায়িকা মীনারানী সরকার, সদর শহর জেলা সভাপতি অসীম ভট্টাচার্য এবং বিজেপি যুব মোর্চার প্রদেশ সভাপতি তথা বিশালগড়ের বিধায়ক সুশান্ত দেব। আসন্ন লোকসভা নির্বাচনে রাষ্ট্র নির্মাণের স্বার্থে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতকে শক্তিশালী করার জন্য এদিনের জনসমাবেশ থেকে আর্জি জানিয়েছেন রাজ্যসভার সাংসদ তথা পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেব। প্রধানমন্ত্রী আগামীকালে নির্বাচনী প্রচার সমাবেশ নিয়েও এদিন বিস্তারিত বক্তব্য রেখেছেন তিনি। শহরতলী সেখানে একটি পদযাত্রা, বাইক র্যালি ও তার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদীকে তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী বানানোর জন্য যে অঙ্গীকার বিশ্বাস জাতিয়েছেন তার জন্য আপনাদেরকে আমি অনেক অনেক শুভেচ্ছা জানাই। আর এই গরমের মধ্যে, রোদের মধ্যে পায়ে হাঁটা সেটা অনেক কঠিন, এতটা লম্বা পথ আপনারা চলে এসেছেন, আমি আপনাদের ধৈর্য এবং আপনাদের জোশকে প্রণাম করি এবং আমি বিশ্বাস করি আপনাদের মাধ্যমে আগামী 19 এপ্রিল 100% ভোটিং করে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদীকে তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী এবং আমাদের যে একটা লক্ষ্য ত্রিপুরা নজবানদের জন্য স্টার্ট আপ, রোজগার, নতুন ত্রিপুরা, নতুন সোচ, নতুন দিশা, সেই দিশাতে সবাই মিলে কাজ করব। আর আজকের এই র্যালিতে সমস্ত যুব মোর্চার কার্যকর্তা, যুব মোর্চার প্রদেশ সভাপতি সুশান্ত দেব, ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট অসীম ভট্টাচার্য, আমাদের এখানে সম্মানীয় MLA বাধারঘাটের, আমি সবাইকে অনেক অনেক শুভেচ্ছা সাধুবাদ জানাই। এবং কালকে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদী আস্তাবল ময়দানে আসছেন, ওর একবার খেয়াল রাখবেন বাধারঘাটবাসী, মোদীজি প্রথমবার, এই প্রথমবার কালকে ফার্স্ট যে পোল, ফার্স্ট ফেজ, ফার্স্ট ফেজের লাস্ট প্রচার এই ত্রিপুরাতে আপনাদের মাটিতে করবে। এটাও ত্রিপুরার জন্য রেকর্ড থাকবে যে ফার্স্ট পোলের লাস্ট ইলেকশন র্যালি নরেন্দ্র ভাই মোদী ত্রিপুরার মায়ের পবিত্র ভূমি ত্রিপুরাতে আস্তাবল ময়দানে, ঐতিহাসিক ময়দান থেকে পুরো ভারত কাল সন্দেশ দেবে নরেন্দ্র ভাই মোদী কালকে, কারণ কাল লাস্ট প্রচার। আর তা আমরা ভাগ্যবান যে মোদীজি ত্রিপুরাকে লাস্ট প্রচারে রাখার নির্ণয় নিয়েছে, সেটা কোনো ছোট বিষয় না মেরে মিত্র। সবসময় বড় বড় নেতারা বড় বড় স্টেটকে নেয় যে সেখান থেকে মেসেজ দেওয়ার জন্য মোদী চুনেছে আমাদের সুন্দর ত্রিপুরাকে, তাই আমরা ভাগ্যবান। আমাদের হোশ এবং জোশ রেখে 19 তারিখের নির্বাচনে বিপুল ভোটে মোদীকে জয়যুক্ত করে আবার প্রধানমন্ত্রী বানাবো, এটাই আমাদের আশা। সবাইকে অনেক অনেক। মঙ্গলবার 14 বাধারঘাট বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায় আয়োজিত এই পদযাত্রায় বিজেপি কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষণীয়। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।